আসসালামু আলাইকুম। দেখেন আজকের টপিক হলো একটা ফেজ মিসিং রিলে। তো ফেজ মিসিং রিলে নিয়ে আমার ভিডিও আরও একটা আপলোড করা আছে, তো ওইটা ছিল অন্য মডেলে। এইটা দেখেন, এইটা হলো আবার, এইটার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। যেমন আপনি এটা দিয়ে আন্ডার ভোল্টেজ, ওভার ভোল্টেজ এগুলো কিন্তু প্রোটেকশন দিতে পারবেন। যেমন এই যে একটা অপশান আছে দেখেন, এটা হলো ওভার ভোল্টেজ, একটা আন্ডার ভোল্টেজ। এখন আপনি যদি চান যে 420 ভোল্টের উপরে যদি কখনও ভোল্টেজ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার ডিভাইসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এখানে সেট করে নেবেন, সেটার আপনারা সেট করে ভোল্টেজ মেপে দেখে নেবেন। আর 420 ভোল্টের উপরে গেলে আপনার ডিভাইস বন্ধ হয়ে যাবে আর রান হবে না। তখন আপনি বুঝতে পারবেন, যদি আপনি একটা অ্যালার্ম সিস্টেম বা একটা লাইট সিস্টেম করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এইটা ফেজ মিসিং রিলে কোনো কারণে ফল্ট করছে। তখন আপনি ভিতরে যে ডিবি খুললে ভিতরে দেখতে পারবেন যে এটার যে একটা অ্যালার্মের বাতি এটা ব্লিঙ্কিং করতেছে, তখন আপনি বুঝতে পারবেন ভোল্টেজ মেপে। আবার আরেকটা আছে যে আন্ডার ভোল্টেজ, এটাই আপনি যদি সেট করে দেন যে 390 ভোল্টেজ বা 380 ভোল্টেজের নিচে চলে গেলে আপনার ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে, সেটাও কিন্তু করা যাবে। সেটা যদি আপনি সেট করতে চান তাহলে কিন্তু এর নিচে যদি ভোল্টেজ চলে যায় তাহলে কিন্তু আপনার ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার মোটর বা অন্যান্য জিনিসগুলো কিন্তু নিরাপদ থাকবে। আর এটা কাজ করা খুবই সহজ। এই যে দেখেন L1, L2, L3, এই তিনটা কিন্তু তিনটা ফেজ। আর এখানে আছে 21, 24, 22, আর অপর পাশে আছে 11, 12, 14, আর একটা আছে নিউট্রাল। তো এগুলো আছে কিন্তু আপনার অক্সিলারি। এই যে 11 হচ্ছে কমন, 12 আর 14 এই দুটো হচ্ছে NOMC, আর এই পাশে হলো 21 কিন্তু কমন, আর 24 আর 22 এই দুটো হলো NOMC। এটা আপনার মিটার দিয়ে মাপ দিলেই বুঝতে পারবেন। আমি পাওয়ার দিয়েই আপনাদের দেখালাম, তো পাওয়ার দিলে আমার ভিডিওতে ভালো আসতেছে না, এই কারণে আমি লাইন খুলে নিয়েছি। তো এটা যদি কানেকশন করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, এই যে L1, L2, L3 এই তিনটা ফেজ, আর এই যে দেখেন আপনার 11 নম্বর কিন্তু কমন আর 21 নম্বর কিন্তু কমন। এই যে 11-র সাথে কিন্তু এখন 12 পেয়ে আছে, 12 পেয়ে আছে, যখনই আপনারা তিনটা ফেজ